নমস্কার শ্রোতা বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা কিউএনএ নিয়ে এসেছি আপনাদের জন্য, যারা অনেক কমেন্ট করেন কিন্তু সেগুলোর উত্তর আমি দিতে পারি না। অনেক সময় কমেন্টে আমি বলি যে উত্তর দেব, কিন্তু টাইম লেগে যায়, কিন্তু উত্তর আমি সবারই দেব। আবার যে উত্তরগুলো দেওয়া উপযোগিতা মনে করি, যেটা আমি পারবো দিতে সেটাই আমি বলবো। অন্য এরকম কোনো উত্তর আমি আপনাকে বলে দিলাম যেটাতে আপনি সন্তুষ্ট হলেন না, তখন খুব সমস্যা হয়। তার জন্যে আমি চাই যে আমি যে উত্তরগুলো দিচ্ছি সেগুলো আপনি জীবনে অ্যাপ্লাই করুন, তবে যবে আপনাকে লাগবে যে এই উত্তরগুলো আপনার সত্যি কাজে লাগতে পারে। একটা উত্তর একটা পার্টিকুলার মানুষের জন্য যতটুকুনি আপনি লিখেছেন সেই অনুসারে আমি দিই। আপনার জীবনে আরও কী কী চলছে সিচুয়েশন, সেগুলোর হিসেব নিকেশটা তো আপনাকে করতে হবে। বাবা লোকনাথ বলেছেন যে পথ আমি দেখাতে পারি, কিন্তু আপনাকে সেই পথে হাঁটতে হবে। তো সেরকমই একটা প্রশ্ন এসছে, তিনি নিজের নাম বলেননি, তিনি বলেছেন তিনার নাম আইডিতে দেওয়া আছে থিঙ্ক আগেন, আবার ভাবো। আপনাকে আবার ভাবা দরকার এই জন্যেই, কেন কি তিনি যে প্রশ্নটা করেছেন সেটা আজকালকার জগতে সবার সমস্যা। তিনি বলছেন যে নিজের উন্নতির জন্য, উনি আগেও একটা কমেন্টে এটা লিখেছিলেন যে আমি একটা নিজের সমস্যার জন্য, নিজের উন্নতির জন্য আমি মা বাবাকে ছাড়তে চাই, সেটা কি ঠিক করছি আমি? সেটা ছেড়ে কি আমি ঠিক করছি? আপনারা একটা কথা নিশ্চয়ই জানেন, বাংলাতে খুব চলা কথা, পুরানো সময় থেকে চলছে, যে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি আপনি না পড়েন ধরা। যদি আপনি ধরা না পড়লেন তাহলে চুরি বিদ্যাটা খুব ভালো। কেন এরকম বললাম? কেন কি আপনি মনের চুরি করছেন। আপনার মন বলছে যে মা বাবা আমার উন্নতির পথে অনেক বড় বাধা, যদি মা বাবাকে আমি ত্যাগ করতে পারি, ছাড়তে পারি, তাহলে ইন ফিউচার আমি বড় সিনেমা স্টার হতে পারবো, আমি প্রেসিডেন্ট হতে পারবো, আমি PM হতে পারবো, আমি কোনো একটা বড় কোম্পানির CEO হতে পারবো, বা নিজে আমি কোনো কোম্পানি দাঁড় করাতে পারবো যেটাতে আমি কাউকে CEO রাখতে পারবো। অনেক কিছু ভাবনা চিন্তা চলে মাথার মধ্যে, আর আপনার মনে হয় যে এই যে বাধাটি রয়েছে সেটা শুধু মা বাবা, মা বাবাকে যদি আমি ছেড়ে দিই তাহলে আমি সব কিছু পেয়ে যাব। আমার বলার বক্তব্য এটাই হচ্ছে, যতটা আমি জানি জীবনে, যতটা দেখেছি এই কম বয়সের মধ্যে, যে ইন এনি সিচুয়েশান, যে কোনো সিচুয়েশানে, যাই সিচুয়েশান হোক না কেন, যদি সেই পরমেশ্বর আপনাকে ডেকে না নিলেন, যদি আপনি অনেক লাকি থাকলেন আপনাকে ডেকে নেওয়া হলো, ইটস ওকে, কিন্তু যদি না ডাকেন তাহলে আপনাকে থাকা দরকার মা বাবার সাথে। অনেক সময় মনে হয় যে এই একটা জিনিস পেয়ে গেলেই আমি এটা করে নিতে পারবো, কিন্তু অনেকবার দেখা গেছে যে এই জিনিসটা পাওয়ার পরও আপনি জীবনে কিচ্ছু করতে পারলেন না। অনেক এক্সাম্পল আছে, আপনি দেখুন না যে জীবনে কত কিছু জিনিস আপনি ভেবেছিলেন কি এইটা করলেই আমার জীবনে সব প্রবলেম সলভ হয়ে যাবে, কিন্তু প্রবলেম সলভ হলো কি? হয়নি। বাবা লোকনাথ বলেছেন যে সমস্যাকে তুমি যদি এরকম করে ভাববে যে চলে যাবে, যাবে না, সমস্যা নিত্য নতুনভাবে তোমার কাছে আসছে, তোমাকে হ্যান্ডেল করার ক্যাপাসিটি নিজের মধ্যে জেনারেট করতে হবে, যা কিছু তোমার কাছে আছে সেগুলোকে নিয়ে তোমাকে তৈরি থাকতে হবে। তুমি সবাইকে এক এক করে যদি এলিমিনেট করতে থাকো, মা বাবা অসুবিধা দিচ্ছে, মা বাবাকে ছেড়ে দাও, ছেলে অসুবিধা দিচ্ছে, ছেলেকে ছেড়ে দাও, বন্ধুরা অসুবিধা দিচ্ছে, বন্ধুকে ছেড়ে দাও, স্ত্রীকে ছেড়ে দাও, ছাড়তে পারবে কি? সবাইকে ছাড়তে পারবে না। সবাইকে ছেড়ে যদি তুমি নিজে এক জায়গায় দাঁড়িয়ে থাকো, তখন ভগবানও তোমাকে ছেড়ে দেবে। বাবা লোকনাথ বলছেন যে পরিবারকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, নিজের প্রিয়জনকে ছেড়ে তুমি ভালোবাসাটা কাকে দেখাতে চাইছো? তোমার কে আছে সামনে? ভগবানকে তুমি দেখেছো? তুমি দেখোনি তো? যাকে দেখছো আশেপাশে, তোমার মা বাবারা তোমার ভগবান, তো তাকে ছেড়ে তুমি কোথায় যাবে আর কোথায় পালাবে? কী লাভ পাবে? কিছুই লাভ পাবে না। তার জন্য আমি এটাই বলবো যে মন তোমাকে সবসময় চুরি করতে বলছে যে এই জিনিসটা তুমি অ্যাচিভ করে নাও, আর দেন তুমি আর কখনো কোনো অসুবিধা হবে না। কিন্তু যেদিন তোমার সেই গোল যেটা তুমি ভেবেছো পাবে, সেটা যেদিন পাবে না, যেদিন তুমি ধরা পড়ে যাবে, সেদিন কিন্তু তোমার এক নম্বরে কী হবে জানো? তোমার মান সম্মানের হানি হবে। যেরকম চোরের হয়, ধরা পড়লে কী হয়, মান সম্মানের হানি হয়, তোমার মান সম্মানের হানি হবে। এই জন্যেই, কেন কি আশেপাশের লোকজনেরা বলবে কি দেখ কীরকম ছিল এ। দ্বিতীয়, যেদিন তোমার বয়স হয়ে যাবে, অনেক এজ হয়ে গেছে তোমার, তখন একদিন তোমার মা বাবারা থাকবে না, তখন তুমি ভাববে যেটা আমি কি করলাম। তখন তোমার মা বাবারা নেই, কিন্তু তুমি ভাবছো কি এটা আমি কি করলাম, এটা করার আমার কোনো প্রয়োজন ছিল না। সেই সময়টা যেটা আজকে চলে যাচ্ছে সেটাকে আবার ধরে রাখতে তুমি পারবে না। তো আশা করছি তুমি যে প্রশ্নটা করেছিলে তার একটা সঠিক উত্তর আমি তোমাকে দিতে পারলাম।
যদি ভালো লেগেছে নিশ্চয়ই চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে। ছয় বাবা মঙ্গলকারী লোকনাথ ব্রহ্মচারী।